আজ আমরা যাব শিলং এ, যেটাকে কমলালেবুর স্বর্গরাজ্য বলা যায়। যেখানে গেলে আপনারা দেখতে পাবেন গাছে গাছে এরকম প্রচুর কমলালেবু পেকে রয়েছে, আর আপনারা চাইলে এই কমলালেবুকে নিজের হাতে পাড়তেও পারবেন। এর পাশাপাশি এখানে রয়েছে অসংখ্য পাহাড়ি ঝর্ণা এবং নদী। হোমস্টেতে জমজমাট বাঙালি খাবার তো রয়েছে, তার পাশাপাশি অনেক অজানা পাহাড়ি খাবারও আমরা খাবো। তো চলুন ঘুরে আসা যাক পাহাড়ের কোলের একটি ছোট্ট অফবিট গ্রাম শিটং থেকে। আর এখনো যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শিটং যাওয়ার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে শিটং পর্যন্ত যাওয়ার জন্য গাড়ি ভাড়া লাগে 3 থেকে 3,500 মতো। তুমি ভাই আর শিটং পৌঁছনে মে আগে হবে কিনা টাইম লাগেগা? अभी देखिए শিটং जाने के लिए बहुत से रोड है। आपका मंगपू होके जाता है, बिरिकडाड़ा होके जाता है, आपका लाटपंजर होके जाता है, শিবখলা হোকে ভি জাতা হ্যায়, লেকিন হাম লোগ জা রাহা হ্যায় করসেং হোকে। তো দার্জিলিং যাওয়ার পথে এইরকম সুন্দর একটা ওয়াটারফল দেখি এখন কিন্তু আমরা গাড়ি থামিয়ে নেমে পড়েছি। আর এই যে ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটার নাম রয়েছে গিদ্দে ওয়াটারফল। অসম্ভব সুন্দর দেখতে, চলুন আপনাদেরকে আরো কাছে থেকে দেখিয়ে দেব। এখন চলে এসেছি মাহালধিরাম টি গার্ডেনে। চা বাগানটা দেখতে পাচ্ছেন বিশাল বড় আর খুবই সুন্দর। চা গাছে কিন্তু এরকম সুন্দর ফুলও ফুটে রয়েছে। যেহেতু কার্শিয়াং হয়েই আমরা শিটং যাচ্ছি, তাই যাওয়ার পথে কার্শিয়াং এর বিখ্যাত ভিক্টোরিয়া স্কুল কিন্তু আমরা দেখে নিলাম। শিটং যাওয়ার যে রাস্তাটার চারিদিকে এই রকম প্রচুর ফুল ফুটে রয়েছে, তার সঙ্গে পাইন গাছের জঙ্গল দেখতে অসাধারণ লাগছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে। তো শিটং যাওয়ার পথে এটাও কিন্তু একটা সাইট সিন এর মধ্যে পড়ে। চলুন এখন ভিতরে যাওয়া যাক, আর এখানে ভিতরে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। এখন আমরা চলে এসেছি চিমনি গার্ডেনের মধ্যে। এটা কিন্তু এখানকার রাজাদের সময়কার তৈরি। এই যে চিমনিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কয়েকশো বছরের পুরনো একটা চিমনি রয়েছে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেও কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখনো হোমস্টেতে পৌঁছতে আমাদের বেশ কিছু সময় লাগবে, আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা, তাই এখন গরম গরম কফি নিয়ে নিয়েছি। কফির সঙ্গে এখানে নিয়েছি মোমো। মোমোটার টেস্টটা কিন্তু বেশ ভালো, আর এটা নিয়েছে 100 রুপিস করে। দাঁড়িয়ে রয়েছি বাগোড়া ভিউ পয়েন্টের সামনে। চারিদিকে পাইন গাছের জঙ্গল দেখতে পাচ্ছেন, আর একদম ফাঁকা জঙ্গলের মাঝখানে শুধু আমরাই রয়েছি। ভিউ পয়েন্টের ওপরেও যাবো, আর চারিদিকের ভিউটা দেখুন কতটা অসাধারণ সুন্দর লাগছে। বিশাল ঠান্ডা লাগছে, জ্যাকেট যেহেতু লাগেজের মধ্যে রয়েছে বের করতে পারিনি, তবুও ঠান্ডার মধ্যে কিন্তু কাজ করছি। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর আমি ততক্ষণ জঙ্গলের মধ্যে যাচ্ছি। আমাদের শিটং এর হোমস্টেতে পৌঁছে গিয়েছি, হোমস্টের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের যে হোমস্টে রয়েছে সেটা রয়েছে বেদান্ত হোমস্টে। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, সেটা আপনাদের পরে দেখাবো। এখন কিন্তু বেশ টায়ার্ডও রয়েছে, ঠান্ডাও কিন্তু বিশাল লাগছে। তো চলুন এখন রুমে যাওয়া যাক। তো এখন আমি আমার রুমের মধ্যে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রুমটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে একদম। কিন্তু এখানে এরকম বিশাল বড় একটা বেড রয়েছে, এখানে একটা ড্রয়ার রয়েছে, ওদিকে কিন্তু বসার জন্য ছোট টিটে, কিন্তু এইরকম বিশাল বড় একটা জানালা রয়েছে। সকাল থেকে সকালবেলা আপনাদেরকে এখান থেকে ভিউটাও দেখাবো। সাফ করে দিই, হ্যাঁ।
দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি, একদম কিন্তু গরম গরম ভাত চলে এসেছে। এখানে রয়েছে ডাল, এটা আলু চোখা রয়েছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রয়েছে, এটা রুই মাছের কারি রয়েছে, আর রুই মাছের সাইজটা দেখুন বিশাল বড়। আর যে ডাইনিং স্পেসে বসে এখন কিন্তু আমরা লাঞ্চ করছি, সেই জায়গাটাও দেখুন কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে। আমার টেস্ট কেমন বল? মাছের সাইজটা তো দেখাচ্ছিলাম, বাঁধাকপি চচ্চড়ি তো দেখুন একদম কিন্তু বিশাল সাইজের মাছের মাথা দেওয়া রয়েছে। আর খাবারের টেস্টও কিন্তু খুবই সুন্দর, মানে পাহাড়ে বসে এত সুন্দর বাঙালি খাবার পাবো এটা কিন্তু আশাই করা যায় না। কোথা থেকে এসেছেন একটু বলবেন? আমরা সোদপুর থেকে এসেছি। কেমন লাগছে আমাদের মাছটা খাওয়া? খুব ভালো লাগছে, খুব দারুণ দারুণ। এই মেঘটা পাওয়াটা আমাদের কাছে একটু মিষ্টি আছে না, মেঘটা পাওয়াটা অত কিন্তু হবে যে মেঘের মধ্যে রয়েছে। আমাদের এরা কোথায় আছে বলো? একদম বাঙালিয়ানা, খুব সুন্দর হয়েছে খাবার, পুরো ঘরোয়া। কলকাতা থেকে এসে এত দূরে এসে কলকাতা, মানে হোমলি অ্যাটমসফিয়ার, হোমলি খাওয়া দাওয়া, মানে প্রকৃতিটা এনজয় করতে এসেছি কিন্তু মনে হচ্ছে বাড়িতেই আছি, বাড়ির খাওয়া দাওয়া, বাড়ির খুব খুব ভালো। কেমন লাগছে বলো? হেভি হেভি। এখন লাঞ্চ করে একটু শিটং গ্রামটা ঘুরতে বেরিয়েছে, আর এখানে কিন্তু একটা মনাস্টারিও রয়েছে। এখন যেহেতু পুরো চারিদিকে ফগি ওয়েদার রয়েছে তাই যাচ্ছি না, সকালবেলা আপনাদেরকে মনাস্টারিতে নিয়ে যাবো। এখন চারপাশটা একটু ঘুরতে বেরিয়েছি। এই যে ভাইটাকে দেখাচ্ছিলাম, ছোট্ট পুচকু তো ড্রয়িং করেছে, এই যে আসার সময় ও যেটা দেখেছে ট্রেনের সেটা করেছে, আর একটা যেটা করেছে ওরা দেখাও কি সুন্দর ড্র করেছে। সন্ধ্যের সময় দাঁড়িয়ে রয়েছি আমার রুমের ব্যালকনির বাইরে, তো দেখতে পাচ্ছেন হোমস্টেটা কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সেজে উঠেছে, আর এখন ঠান্ডাও কিন্তু বিশাল। তো নিচে গিয়ে আপনাদেরকে পুরো হোমস্টেটা দেখাবো। তো এখন সন্ধ্যের সময় আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, এরকম গরম গরম চা রয়েছে, আর এটা কিন্তু এখানকার আলুর চপ রয়েছে, নর্মালি আমরা যেরকম খাই সেরকম দেখতে নয়, একদম অন্যরকম। ভিতর থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ভিতরে পুরো আলু পুরো ঠাসা রয়েছে। আর এখন কিন্তু বাইরে যথেষ্ট ঠান্ডা রয়েছে, আর এই রকম একটা ওয়েদারে বসে কিন্তু গরম গরম আলুর চপ আর চা খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। বাইরে থেকে হোমস্টেটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখন আমরা রাতে ডিনার করতে চলে এসেছি, ডিনারে আপনারা ভাত রুটি দুটো অপশনই পেয়ে যাবেন। এখানে রুটি নিয়েছি আমরা, এটা হচ্ছে কোয়াশের তরকারি রয়েছে, আর এটা হচ্ছে চিকেন কষা রয়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, ইতিমধ্যেই কিন্তু আমাদের হাতে চলে এসেছে গরম গরম চা, আর চায়ের কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা দেখার তো একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স রয়েছে। এখন ভোর ভোর ঘুম থেকে উঠেই কিন্তু বেরিয়ে পড়েছি, আমাদের হোমস্টের একদম কাছাকাছি একটা খুব সুন্দর মনাস্টারি রয়েছে সেটা দেখার জন্য। একদম ঘন পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি, এই শিটং জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মনেশ্বরীতে যাওয়ার পথেই উপরি পাওনা হিসেবে একদম সকাল সকালে কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তা নয়, কাঞ্চনজঙ্ঘার কিন্তু ফুল রেঞ্জ দেখা যাচ্ছে, ওই যে যেমনটা আপনাদের বলছিলাম আমরা যে হোমস্টেতে রয়েছি তার 2 মিনিটের হাঁটা পথেই কিন্তু একটা খুব সুন্দর মনাস্টারি রয়েছে। এখন আমি সেই মনাস্টারিটার সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন বিশাল বড় মনাস্টারি। এত সবজি দেখতে পাবো ভাবতে পারিনি, মূলো, গ্রিন কড়াই, ধনে পাতা, উচ্ছে, প্রচুর সবজি বাগান দেখাচ্ছিলাম। এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি ফার্মিং করা হয়। এখন আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু টমেটো গাছ রয়েছে। হ্যাঁ, ঠিকঠাক শুনেছেন, নর্মালি আমরা যে টমেটো গাছগুলো দেখি সেগুলো কিন্তু এইরকম হয় না, এখানে কিন্তু টমেটো গাছ এইরকম বিশাল বড় হয়,
এইগুলো পাহাড়ি টমেটো রয়েছে। তো এখন আমরা সকালের ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আপনারা অনেক অপশন পাবেন, পুরি নিতে পারেন কিংবা ব্রেড বাটারও নিতে পারেন। তো আমরা রুটি নিয়েছি, রুটির সঙ্গে আলুর তরকারি রয়েছে, এখানে হচ্ছে অমলেট রয়েছে। এখানে হোমস্টে থেকে চেক আউট করে নিয়েছি। আজ আমরা বেশ কিছু কিন্তু সাইট সিন করে দিন, কিন্তু তিনচুলাতে যাবো, অনেকগুলো জায়গা ঘুরে দেখবো। তো ভাইয়া আজ কোন জায়গা ঘুমেঙ্গে? তো আজ হামলোক ইয়া শীতং বিধানটা হোমস্টে সে হামলোক যায়ঙ্গে গোগ্রিন তিনচুলি। তো আবি রাস্তে মে চলতে সময় আপকা ইয়ে মালদারাম টি গার্ডেন আয়েগা আর আপকা আল ডাঁড়া ভিউ পয়েন্ট উধার অরেঞ্জ দেখনে কো মিলেগা না? হ্যাঁ জি, আর নামতিং পোখরি আর শীতং অরেঞ্জ গার্ডেন যোগে ঘাট রিভার আর হামলোক চলতে হুয়ে আপকা তিনচুলি ভিউ পয়েন্ট ভি দেখ সকতা হ্যায়। দেখ কে হামলোক হোমস্টে মে পৌঁছেঙ্গে। তো নিশ্চয়ই ভাবছেন যে রাস্তার ধারে কোথায় বসে রয়েছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি নামথিং পোখরির ঠিক সামনে, একদম দেখুন আমার হাতের ঠিক এই সাইডে কিন্তু নামথিং পোখরি রয়েছে। এই জায়গাটা কিন্তু খুবই পবিত্র বলে এখানকার মানুষ মনে করেন, একদম দেখতে পাচ্ছেন এসে বর্ষার সময় আসলে লেকটা কিন্তু পুরো জলে ভর্তি থাকে। আর এখানে কিন্তু একটা রেয়ার প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে হিমালয়ান স্যালামান্ডার। বর্ষার সময় যখন জলে পরিপূর্ণ থাকে সেই সময় আসলে কিন্তু ওই প্রাণীটা দেখার চান্সটা বেশি থাকে, যেহেতু এখন শীতের সময় জল কম রয়েছে তাই দেখার চান্সটাও কিন্তু খুবই কমে গিয়েছে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তার সৌন্দর্য দেখুন কতটা সুন্দর, দুদিকে কিন্তু একদম ঘন ফুলের গাছ, অপরূপ সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা দেখুন একদম কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো রয়েছে। তো এখানে এসে কিন্তু আপনারা চাইলে এরকম পাহাড়ি পোশাক ভাড়া নিয়েও কিন্তু এখানে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। এখন আমি চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্টের একদম সামনে। এখান থেকে চারিদিকের ভিউটা দেখুন কতটা অসাধারণ লাগে। এদিক থেকে মেঘ কিন্তু আমাদের গায়ের ওপর দিয়ে ভেসে যাচ্ছে, এর কিন্তু একটা অন্যরকমেরই এক্সপিরিয়েন্স রয়েছে। তখন পুরো ফগি ওয়েদার ছিল, তো ক্লিয়ার হয়ে যাওয়ার পর চারিদিকের ভিউটা দেখুন আরো বেশি সুন্দর লাগছে। দূরে কিন্তু একটা রিভারও দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পুরো টেগরের নোসের মতো দেখতে। এখানে এরকম পাহাড়ি পোশাকও রয়েছে, সেগুলো পরে আপনারা এখানে চাইলে ছবিও তুলতে পারবেন। এখানে বেশ কিছু দোকানও রয়েছে যেখান থেকে আপনারা মোমো কিংবা ম্যাগি কিন্তু খেতে পারবেন। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি শীতং এর ফেমাস অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেনে এখানে আসলে কিন্তু কমলা লেবু তো আপনারা দেখতে পাবেনই, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু এখন কিছু কিছু কমলা লেবু পেকে রয়েছে, কিছু কাঁচা রয়েছে, রকমেরই এক্সপিরিয়েন্স রয়েছে। সামনাসামনি কমলা লেবুকে ছুঁয়ে দেখার একটা আলাদাই মজা রয়েছে।
শিলং এর কমলা লেবুর বাগান দেখতে যাচ্ছিলাম, যাওয়ার পথে কিন্তু এইরকম সুন্দর একটা ঝর্ণা কিন্তু আমাদের চোখে পড়ল। এখন কিন্তু বেশ বড় একটা কমলা লেবুর বাগানের মাঝখানে আমি রয়েছি, চারিদিকে দেখুন প্রচুর কমলা লেবুর গাছ। তো ফার্স্ট টাইম কিন্তু এত বড় কমলা লেবুর বাগানের মাঝখানে পুরো দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে গাছে কমলা লেবু হয়ে রয়েছে। তো একটু ওপরের দিকে আসতেই কিন্তু এইরকম গাছের তলায় দেখুন প্রচুর পাকা কমলা লেবু কিন্তু পড়ে রয়েছে এখানে। গাছের তলা থেকে এইরকম পাকা লেবু কুড়ানোর মধ্যেও কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে। আচ্ছা, কমলা লেবুর পাশাপাশি উপরে পাওনা হিসেবে এই ঝর্ণাগুলো কিন্তু আমাদের চোখে পড়ছে। শিলংয়ে এইরকম অসংখ্য ঝর্ণা তো রয়েইছে, চারিদিকে এইরকম গাছে গাছে বাগানে বাগানে এইরকম প্রচুর কমলা লেবু পেকে রয়েছে, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আচ্ছা, একদম গাছ থেকে কিন্তু কমলা লেবু পেরে নিয়েছি, এখন কিন্তু পুরো সাইজ হয়নি, আর এর থেকে একটু বড় হয়। বাট এই যে পাকা লেবুটা দেখুন, শিকরঙের যোগীঘাটের ওপর দেখতেই পাচ্ছেন ব্রিজটা তো খুবই সুন্দর। এখানে কিন্তু একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, এটা কিন্তু বহু পুরানো একটা ব্রিজ। আর নিচে দেখুন একদম নদীটাকে কতটা অসাধারণ সুন্দর লাগছে। সুন্দর দেখতে একদম জলের কালার কিন্তু ব্লু কালারের। আর রিভারটাকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। 5 মিনিট আগে আপনাদেরকে ব্রিজটার ভিউ দেখাচ্ছিলাম, তখন কিন্তু আমি একাই দাঁড়িয়েছিলাম, আর 5 মিনিট পরে ভিউটা দেখুন পুরো ভিড় হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মম্পুতে, আর ঢুকতে কিন্তু এরকম সুন্দর একটা ট্রি হাউস আমরা দেখতে পেয়েছি। শিলংয়ে সব স্পট ঘোরা হয়ে গিয়েছে, তাই এখন আমরা লামাহাটা হয়ে যাব ছোট মাঙ্গুয়াতে। আর আমাদের এই পুরো ট্রিপটাই আমরা করেছি ট্যুর কিংডমের সাহায্যে, ওনাদের সাহায্যে বুকিং করলে আপনারা কিন্তু অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবেন। আর শুধুমাত্র শিলং নয়, তার পাশাপাশি আমরা দার্জিলিং এবং নর্থ বেঙ্গলের অনেকগুলো অফবিট প্লেস ঘুরে দেখব। তার উপরেই খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে, তাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।